বহিরাজ্য থেকে লরি ভর্তি মাছ রাজ্যে আসার পর তা সরাসরি গিয়ে নামতে হবে নাগিছড়াস্থিত ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে। কড়া বার্তা দিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। যে সকল মৎস্য ব্যবসায়ীরা বা যে কোনো ব্যক্তি এই নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বৃহস্পতিবার আগরতলা শহরতলির নাগিছড়াস্থিত ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড পরিদর্শন করে কথা বললেন মেয়র দীপক মজুমদার। উল্লেখ্য, উদ্বোধনের পর বন্ধ হয়ে যায় নাগিছড়া ফিশ ট্রান্সশিপমেন্ট। এ নিয়ে অনেক খবরাখবর হয়, অবশেষে পুনরায় চালু হয় এটি। শারদ উৎসবের আগে বেশ ঘটা করে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত নাগিছড়ায় ফিশ ট্রান্সশিপমেন্টের উদ্বোধন করা হয়েছিল। ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে তৈরি করা হয়েছে মৎস্য পরিবহন এবং ব্যবসার সাথে যুক্ত শ্রমিকদের রাত্রি যাপনের সুব্যবস্থাও। উদ্দেশ্য, শহর আগরতলায় যেন মাছ বোঝাই বড় লরিগুলি ঢুকতে না হয়, কারণ তাতে যানজট এড়ানো যাবে। নাগিছড়ায় এই ফিশ ট্রান্সশিপমেন্ট থেকে ছোট ছোট গাড়িতে করে শহরের বিভিন্ন বাজারগুলিতে মাছ আসবে, কিন্তু আশ্চর্যজনকভাবে উদ্বোধনের পরপরই এটি বন্ধ হয়ে যায়। এ নিয়ে শুরু হয় অনেক সমালোচনা। এরপর মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার ক্রমে বুধবার থেকে পুনরায় এই ফিশ ট্রান্সশিপমেন্টটি চালু হয়। বৃহস্পতিবার সরজমিনে নাগিছড়াস্থিত ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডটি পরিদর্শনে গেলেন মেয়র দীপক মজুমদার। আমরা অনুভব করলাম যে আমাদের একটা গ্যাপ হয়ে গেছে, যারা ব্যবসায়ীরা এবং আমাদের পৌর নিগমের সঙ্গে এবং রাজ্যের মানুষের কাছে একটা প্রশ্নচিহ্ন হচ্ছে যে এইটা কি, এই ব্যবস্থাপনা কি বন্ধ হয়ে গেছে না চালু আছে। তো সেটাকে ক্লিয়ার করার জন্য আজকে কিছুদিন আগে যখন আলোচনা করেছি, এটা কিন্তু দুদিন আগে থেকে আবার পুরোদমে শুরু করে দিয়েছে তারা। এখান থেকে সরাসরি বাইরের থেকে যে গাড়িগুলি আসবে এখানে এন্ট্রি নিতে হবে, তারপরে কিন্তু ছোটো গাড়ি করে বরতলা বাজার হোক, মহারগঞ্জ বাজার হোক বা রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে মাছ যায় সেখানে যাবে। কিন্তু সিস্টেমটা এটাই থাকতে হবে, যদি কেউ আইন ভঙ্গ করে সেটা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকারকে বলেছি, আমরা এসপি ট্রাফিককে নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, আমাদের তরফ থেকে বলা হয়েছে যে বহিরে যে গাড়ি যদি কোথাও এখানে এন্ট্রি না নিয়ে এখানে বড় গাড়ি যদি আগরতলা শহরে কোথাও ঢোকে, যারাই যদি মনে করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এটাকে এই সরকারি সিদ্ধান্ত বা সিস্টেমকে বন্ধ করার বা চক্রান্ত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারি তরফে নির্দেশ দেওয়া হচ্ছে। এটা সরকারের কাছে একটা বিশেষ বিষয়, কারণ আমরা কিন্তু জনগণের কাছে কথা রেখেছিলাম যে ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে, ওনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। তো আমি আজকে আলোচনা খুব ভালো হয়েছে, ওনারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং তারা মেনে কাজ করবেন। আমিও বলেছি কয়েক মাস চলুক, ওনাদের যে ক্ষতিগ্রস্ত যে বিষয়টা এটা আমরা সরকারের পক্ষ থেকে আর পৌর নিগমের পক্ষ থেকে দেখবো, বিকল্প কোনো চিন্তা করা যাবে না। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।